শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি অবসরপ্রাপ্ত সিনিয়র অন্ডার অফিসার মোহাম্মদ সরোয়ার হোসেন। আমার পিতার নাম মৃত রোহাব আলী কলোয়ার, মাতা জুলেখা বেগম, গ্রাম কাশিয়াড়া, ফরিদগঞ্জ পৌরসভা, জেলা চাঁদপুর। 1971 সালের স্বাধীনতার পূর্ব লগ্নে আমি SSC পরীক্ষার্থী ছিলাম। আমার জন্মস্থান হল চাঁদপুরের ফরিদগঞ্জ। আমি আমার চাচা মোহাম্মদ আনোয়ার হোসেন তৎকালীন নাজিরপুর থানার ওসি ছিলেন। আমি ওনার বাসা থেকে লেখাপড়া করতাম। বরিশাল নাজিরপুর সিরাজুল্লাহ খাঁ স্কুলের ছাত্র ছিলাম। সেখানে আমাদের স্কুলে বরিশাল BM কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সে তখন গ্র্যাজুয়েশন করছিল, তখন সে আমাদেরকে এই ছাত্রলীগের নেতৃত্ব দিত বা আমাদেরকে বিভিন্ন গার্ড দিত। বঙ্গবন্ধু যখন এই সাধারণ নির্বাচন হয়, নির্বাচনে যখন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, তখন থেকেই পাকিস্তান হানাদাররা, পাকিস্তানিরা যখন এখান এই ক্ষমতা দেওয়ার নামে তাল বাহানা শুরু করে, তখন থেকেই ছাত্ররা আমরা সংগঠিত হইতে থাকি। স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি চলতে থাকে। ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন যখন মুহুর্মুহুভাবে স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছিল, বিভিন্ন মিছিল মিটিং করছিল, তখন আমি সেখানে সক্রিয়ভাবে পার্টিসিপেট করি। তো যখন 25 মার্চ 1971 যখন পাকিস্তান বাহিনী অতর্কিতে সারা দেশে একযোগে আক্রমণ শুরু করে 25 তারিখের কালো রাত্রিতে, তখন আমরা একত্র হই সমস্ত ছাত্ররা এবং এলাকার জনগণ নিয়ে আমরা নাজিরপুরে একত্রিত হই এবং নাজিরপুর হাইস্কুল মাঠে আমরা থানার থেকে 2টি থ্রি রাইফেল দিয়ে ট্রেনিং শুরু করি। যেহেতু আমার চাষা ছিল ওই থানার ওসি, চাষাকে একরকম বাধ্য করি আমাদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য। শাসন ভাই মাঝে মাঝে ওখানে যেত এবং আরও বড় বড় আমার চেয়ে আরও সিনিয়র ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, তারা আমাদেরকে সহযোগিতা করতো, আমরা ওখানে ট্রেনিং করি। প্রায় 1-1.5 মাস পরে যখন পাকিস্তানি বাহিনী বরিশাল শহর দখল করে নেয় এবং পর্যায়ক্রমে গানবোট এবং অন্য দিয়ে তারা প্রহল দেওয়া শুরু করে, এক পর্যায়ে তারা কাউখালি থানা পিরিশপুর দখল করে নেয়, আমরা তখন নাজিরপুর থেকে সাধারণ বাহিনীর নেতৃত্বে আমরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে যাই কাউখালির শাহজালাল সাহেব, শেরে বাংলাকে ফজলুল সাহেবের ভাগিনা, ওনার বাড়িতে আমরা যাই আশ্রয় নিই। সেখানে আমরা প্রায় 15 দিন আমরা ট্রেনিং করি এবং সেখানে দুর্গম এলাকা, তার কাছাকাছি ছিল এই পেয়ারা বাগান, আটঘরিয়া পেয়ারা বাগান, আমরা ওখানে ট্রেনিং ক্যাম্প করে উঠে ওখানে আমরা যাতায়াত করি। এক পর্যায়ে সাধারণ বাহিনীর নেতৃত্বে আমরা ভারতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে আমরা 10 জনের একটা গ্রুপ রওনা দিই।
দশ জনের একটা গ্রুপ রওনা দেওয়ার পরে আমরা বরিশাল শহরে আসি। বরিশাল শহরে এসে সংগঠিত হওয়ার সময় এপ্রিলের শেষ পর্যায়ে আমি এবং সাধারণ ভাই দুজন পাক বাহিনীর হাতে ধরা পড়ি। ধরা পড়ার পরে আমাদেরকে রাত 12টার সময় তারা সন্দেহজনকভাবে ধরে এবং আমাকে এবং সাধারণ ভাইকে পিঠমোড়া দিয়ে পিঠে পিঠে বাঁধে এবং চোখ বেঁধে ফেলে এবং আমাদেরকে ফিরতে ফিরতে রাত প্রায় 2টার সময়, ওই দিন আমার দিন তারিখটা সঠিক স্মরণ নাই, ওই দিন প্রায় রাত 1:30টার সময় তারা আমাদেরকে একটা নদীর পাড়ে নিয়ে যায়। এক পর্যায়ে খুব ঝড়ো হাওয়া শুরু হয়, তুফান শুরু হয়, তখন তারা আমাদেরকে লাঠি মেরে নদীতে ফেলে দেয়। ফেলে দিয়ে তারা চলে যায়। আমরা নদীর থেকে, আমরা দুজন যেহেতু আমাদের ফুট মরা ছিল, আমরা ভাসতে 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 আমরা শিকারপুর যেয়ে আমরা প্রায় ভোরের দিকে ওখানে কিছু জনসাধারণ আমাদেরকে থেকে উঠে নেয়, নিয়ে শিকারপুরের নদীর ওই পাড়ে ফরিদপুর অঞ্চলে শিকারপুরের উত্তর পাড়ে আমাদেরকে নিয়ে যায়। সেখানে গ্রামের একটা মুক্তিযোদ্ধাদের একটা চিকিৎসা কেন্দ্র ছিল, ওই চিকিৎসা কেন্দ্রে আমাদেরকে 7 দিন রাখে। যে ডাক্তার সাহেব, যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার নাম ছিল রশিদ। এখন সেখানে আমরা কোনো মতে আল্লাহর রহমতে বেঁচে যাই, আমরা বাঁচার কোনো কথা ছিল না, এই একটা অবস্থা ছিল না। আমরা এখান থেকে চলে আসি কুমিল্লা। কুমিল্লা আসার পরে কুমিল্লা থেকে আমরা চাতকে যাই, আমার এক ফুফাতো ভগ্নিপতি ওনার বাসা যায় উঠি। উনি আমাদেরকে দেখে ভয় পেয়ে যায়, উনি আমাদেরকে ইয়ে করতে থাকতে, তোমরা এই শহরটা পাঞ্জাবের দ্বারা ঘেরাও করা আছে, তোমরা এখান থেকে তাড়াতাড়ি কাটে পড়ো এবং তোমরা চলে যাও, এখান থেকে তোমরা ধরা পড়বা। এক রাত থাকার পরে আমরা আবার পুনরায় রওনা দিই। আমরা সিলেটের ডাহুকি সীমান্তে দিয়ে করিমগঞ্জে যাই, ভারতের করিমগঞ্জে হাজির হয়েছি। সেখানে যাওয়ার পরে আরও কিছু লোক, আমার বন্ধুদের 7-8 জন লোকের সাথে আমার পরিচয় হয়। তার ভিতরে বিশেষ বন্ধুর আমানুল্লাহ, আনোয়ারুল্লাহ, আর হল আব্দুল কুদ্দুস এবং মানুরের আব্দুল মান্নান। এই 4 জনকে আমি খুব কাছ থেকে দেখি এবং এরা এক সময় আমার সাথে একদম ফাইনাল পর্যন্ত ট্রেনিং ছিল। এবং এদের সাথে আমরা চলে যাই ত্রিপুরাতে, যাই আমরা কাঠালিয়া ক্যাম্পে একত্রিত হই। সেখানে মেজর সাফায়ুজ্জামান সাহ, সেনাবাহিনী মেজর সাফায়ুজ্জামান সাহ আমাদেরকে সেনাবাহিনীতে ভর্তি করে। ভর্তি করার পরে আমরা সেখান থেকে আমাদেরকে নিয়ে যায় ভারতের মেঘালয়ের তেরডালা ক্যাম্পে নিয়ে যায়। জুন মাসের মাঝামাঝি সময় আমরা ওখানে হাজির হই। তো ওখান থেকে আমাদেরকে 10 সপ্তাহের একটা ট্রেনিং করায়। ট্রেনিং করার পরে আমাদের বাইক কোম্পানি অনুযায়ী ভাগ করে দেয়। আমি পড়ি 4 কোম্পানির অষ্টম প্লাটুন। সেখানে আমরা 3টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে আমরা একটা ব্রিগেড হই। সেই ব্রিগেডের ভিতরে ছিল 3rd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে ব্রিটানে আমি যোগদান করি, আর ছিল 8th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর একটা ছিল হলো 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। তো আমার ইউনিটের কমান্ড্যান্ট ছিল মেজর সাফায়ুজ্জামান, আর আমার কোম্পানি কমান্ডার ছিল লেফটেন্যান্ট আনোয়ার, আর আমার কোম্পানির সিনিয়র যে ছিল সুবিধার হোসেন আলী ভুয়া সাহেব, ওনার বাড়ি নরসিংদী। এই লোকটাকে আমি সবচেয়ে বেশি কাছের থেকে বেশি, উনি পুরো ট্রেনিং সময় আমার বয়স ছিল কম, আমি খুব কান্নাকাটি করতাম, উনি আমাকে সাহস দিয়ে সেখানে ট্রেনিংটা কমপ্লিট করায়। এই জন্য ওনাকে আমি কখনো ভুলি না। জুলাইয়ের মাঝামাঝির থেকে আমরা আস্তে আস্তে বাংলাদেশের সরকারি সীমান্ত, রংপুরের রৌমারী সরকারি সীমান্তে ছোটো ছোটো প্লাটুনে ঢুকায় আমরা হিট এন্ড রান করে আবার ফিরত যাই। এক পর্যায়ে যখন 21 নম্বর যৌথবাহিনী একযোগে রেগুলার আক্রমণ শুরু করে, তখন আমরা থার্ডবেঙ্গল আমরা নদী বারের সরকার সীমান্ত দিয়ে আমরা বাদুরাবাদে আসি। বাদুর আসার পরে আমরা জামালপুরকে ডানে রেখে বাম পাশ দিয়ে আমরা চলে আসি নেত্রকোনা। নেত্রকোনার থেকে আমরা চলে আসি সিলেটের সুনামগঞ্জ। সিলেটের সুনামগঞ্জে আসার পরে তখন আমার জানা ছিল না যে এটা 5 নম্বর সেক্টর। পরে বুঝতে পেরেছি যখন হিসাব নিয়ে আমাদেরকে ট্রেনিংয়ে ক্লাস করে, তখন বুঝলাম যে আমরা 5 নম্বর সেক্টরে পড়ছি। সুনামগঞ্জে আসার পরে আমরা দোয়ারাবাজার আক্রমণ করি। দোয়ারাবাজারে অল্প কিছু পাকিস্তানি মিলিশিয়া ছিল, আর বেশিরভাগ ছিল রাজাকার। আমরা দোয়ারাবাজার আক্রমণ করলে এক রাতে আমাদের 11 জন সৈনিক শহীদ হয়। আমি যেই কমান্ডে ছিলাম 4 কমান্ডের অষ্টম প্লাটুন, সেটা ছিল কমান্ডো প্লাটুন। আমার প্লাটুনের 3 জন সৈনিক শহীদ হয়, নাম মনে আছে। আর 3 জনের ভিতরে একজনের নাম হলো রতন মিয়া, আর একজনের নাম হলো হামিদ। এই 2 জনের নাম মনে আছে, 8 জনের নাম আমার এই মুহূর্তে মনে নেই। দোয়ারাবাজার আক্রমণ করার পরে সেদিন একটা দুর্ভাগ্যবশত আমি আমার প্লাটুন কমান্ডারের রানার ছিলাম, মরণসে পঠার ছিলাম, আমার কাছে ছিল রেডিও সেট AN/PRC-25। এই সেটটি আমার যখন আমি ওই একা হাওড় দিয়ে পাড়ে আসছিলাম, তখন এই PRC-25 হচ্ছে হান্ডিসের রশি ছিঁড়ে আমার ওয়ার্ল্ড সেটটি পানিতে পড়ে যায়। আমি তখন এতটা ক্লান্ত ছিলাম যে আমি ওইটা দিকটা ঠিক স্থানটা ঠিকঠাক দেবো না, কোথায় এই আমার PRC-25টা পড়ে গেছে। পরে যখন আমি হাওড় পার হয়ে আসি, তখন দেখি যে আমার সেটা আমার পিঠে নাই। পরে আমরা ঘুরে ঘুরে আবার সেখানে যাই, আমরা ওখানে যাই, আমাদের ওই প্লাটুন সহ অনেক চেষ্টার পরে
আমরা আমাদের ওয়ার্ল্ড সিটি পাই, আমরা সেখানে একদিন দরবাদের অপেক্ষা করি। একদিন অপেক্ষা করার পরে আমরা চলে আসি চাতক, আমরা চাতক আক্রমণ করি। এখানে আমাদের সাথে ক্যাপ্টেন রব, ক্যাপ্টেন আব্দুর রব, ইকো কোম্পানি, এটা ছিল FF কোম্পানি, এটা সিলেট অঞ্চলের থেকে ভর্তিকৃত এফএফের একটা কোম্পানি, আমাদের সাথে যোগদান করে। আমরা সেখানে প্রায় 48 ঘন্টা চাতককে আমরা ঘেরাও করে রাখি, চারদিকে অবরোধ করে রাখি। এক পর্যায়ে পাকিস্তানিরা সেখান থেকে পিছনে হটে, আমরা তাদের পিছু পিছু হেঁটে আমরা চলে আসি গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ থেকে আমরা সিলেট শহরকে ডান পাশে রেখে আমরা বাম পাশ দিয়ে চলে যাই আপনার ডাহুকি, ডাহুকি এবং তামাবিল, তামাবিল ট্যাঙ্গাটিলা, এগুলো আমরা শত্রুমুক্ত করি। সিলেট শহর মুক্ত হওয়ার পরে আমাদেরকে আখালিয়া ইপিআর ক্যাম্পে আমাদের গুড়া ব্যাটালিয়ান, আমাদের 4টা কোম্পানি সেখানে একত্রিত করা হয়। একত্রিত করা হওয়ার পরে আমরা সেখানে 7 থেকে 8 দিন ছিলাম। থাকার পরে আমাদের ইপিআর ক্যাম্প ত্যাগ করে আমরা চলে আসি খাদিমনগর সাব ইনস্টিটিউট। খাদিমনগর সাব ইনস্টিটিউটে আসার পরে আমরা সেখানে নর্মাল ট্রেনিং শুরু করে, আমাদেরকে পুনর্গঠন করে, ট্রেনিং শুরু করে। সেখানে আমাদের আমাদের ব্যাটালিয়ান ভেঙে 8টা ব্যাটালিয়ান 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেখানে প্রতিষ্ঠা করা হয়। সিলেট অঞ্চলের যে সমস্ত FF এবং অন্যান্য মুক্তিযোদ্ধা ছিল তাদেরকেও এই সেনাবাহিনীতে যোগদান করে। তারা সাথে সাথে আমাদের ব্যাটালিয়ান থেকে একটা কোম্পানি তাদের সাথে যোগ করে একটা নতুন ব্যাটালিয়ান খাড়া করার দাম হলো 18 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আমি খাদিমনগর ক্যাম্পে ট্রেনিং করতাম সারাদিন এবং 2টার পরে যাই অফিসে বসে থাকতাম। অ্যাপ্লিকেশন করলাম যে আমি পরীক্ষা দেবো, আমি মেট্রিক পরীক্ষা দেবো, যেহেতু আমি মেট্রিক পরীক্ষার্থী। কিন্তু আমার কোম্পানি কমান্ডার, আমার CEO মেজর শাহজাহান সাহেব আমাকে এ ব্যাপারে কোনো সাড়া না দেওয়াতে আমি একটাতে পালিয়ে দেশে চলে আসি। অনেক কষ্ট করে বাড়িতে আসার পরে আমি 90 দিন বাড়িতে থাকি। বাড়িতে থেকে দেখি আমার বাড়ির অবস্থা খুব করুণ অবস্থা। আমার বাড়ির চারপাশে মুক্তিযোদ্ধাদের বাংকা ছিল, আমার এক জেঠি মারা গেছে পাকিস্তানি বাহিনীর গুলিতে, এবং আমার সংসার খুব অভাবনতায় দিন কাটছে। তখন আমার মন খারাপ হয়ে যায়, আমি আর মেট্রিক পরীক্ষা দেওয়া হলো না, আমি ফেরত আবার সিলেটে যাই, আমার ইউনিটে যাই। যাওয়ার পরে ব্যাটালিয়ান কমান্ডার খুব রাগান্বিত হয়ে যায়, আমাকে পানিশমেন্ট দেওয়ার জন্য উদ্যোগ নেয় যে আমাকে চাকরিতে বহিষ্কার করবে, জেল জরিমানা করবে। তখন আমার সুবিধার মধ্যে মাস্টার ওয়ান্ড অফিসার হারিস খান স্যার ছিল, উনি খুব ভালো মানুষ, উনি আমাকে খুব ভালো লাগতেন যুদ্ধের সময় থেকে। উনি অনেক অনুরোধ বিরোধ করে আমাকে পুনরায় যোগদান করে আমাকে নতুনভাবে সেনাবাহিনীতে ইনরোল করে। 19 এপ্রিল 1972 সালে আমি পুনরায় সেনাবাহিনীতে নতুন করে ইনরোল হই ওই ব্যাটালিয়ানে। আমি বলবো স্বাধীন মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো এদেশ স্বাধীন হতো না, আজকে আমরা এত একটা সুন্দর দেশ পেতাম না। আমরা যারা পাকিস্তানের প্রজন্ম আছি আমরা জানি এই দেশ কোথা থেকে কোথায় এসেছে, আজকে আমরা কোথায় আছি। স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার যে ইতিহাস, স্বাধীনতার ইতিহাসকে লালন করতে হবে। যে জাতি তার অতীতকে লালন করে না সে ভবিষ্যতে অগ্রসর হতে ভালো কিছু করতে পারে না। কাজে আমি নতুন প্রজন্মের কাছে আমার আবেদন, আবদার এবং আহ্বান, তারা যেন স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা চর্চা করে, লালন করে, ইতিহাসকে রক্ষা করে এবং সেই লক্ষ্যে ভবিষ্যৎকে তারা অগ্রসর করে নিয়ে যায়। আমি আজকের এই ইয়েতে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। 71-এ যত শহীদ হিসেবে 30 লাখ শহীদ এবং মা বন্ধের ইজ্জতের শ্রদ্ধা রাখি এবং আমার সহযোদ্ধা যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা রাখি। আমার বক্তব্য শেষ করছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।